হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তো হচ্ছে আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর মোটামুটি আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আর নিয়মিত ব্লগ ছাড়া হয় নাই, জানোই এখন একটু ব্যস্ততা বেড়ে গেছে মেয়েকে নিয়ে। তো তো তাই যখন একটু সুযোগ পাই তো একটু তোমাদের সাথে কী কী হচ্ছে নিজেদের প্রতিদিনকার সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করি। যেমন আজকে মেয়েকে নিয়ে একটা ড্রয়িং কম্পিটিশনে যাব। শুনে হয়তো তোমাদের হাসি লাগছে যে এই পুচিয়ে বাচ্চা ড্রয়িং কম্পিটিশন, আমার মেয়ে একদমই ড্রয়িং করতে মানে ভালোবাসে না, ও নাচ আর গান এইগুলো করতেই ভালোবাসে। তো তাও নিয়ে যাচ্ছি, যে সবার সামনে বসে যাই করুক তো ওর একটু সাহস বাড়বে আর কি, সেই জন্যই নিয়ে যাওয়া। তো আর একটা অভিজ্ঞতাও হবে আস্তে আস্তে আর কি, নিয়ে যেতে তো সেই জন্য নিয়ে যাচ্ছি। তো ননদের মেয়েও যাবে আর আমার মেয়েও যাবে। ওই যে এই ক্রিমটা আমার মেয়েকে লাগাই, ডারমাডিউ লোশন, এটা হচ্ছে সত্যি খুব খুব ভালো লোশনটা, তোমরা নিজেদের বাচ্চাদের জন্য বা নিজেদের স্কিনের জন্য ইউজ করতে পারো, এটা খুবই স্কিনের জন্য খুবই ভালো একটা লোশন। তো যাই হোক, মেয়েকে রেডি টেডি করে দিয়ে নিজে রেডি হব, আমার স্নান টান হয়ে গেছে। খুব সকালেই আমাদের টাইম ছিল 8টা থেকেই, কিন্তু কুয়াশা, এত প্রচুর কুয়াশায় ভর্তি হয়ে গেছিলো বলে সেই জন্য 12টার সময় যাচ্ছি, দুটো টাইম দেওয়া ছিল। তো সেই জন্য এখন এখন ঘড়িতে বাজে তোমার 11টা, তো আমরা বেরিয়ে যাব। ওখানে রেডি হতেও একটু সময় লাগবে, তারপরে ওখানে পৌঁছে তারপরে বাচ্চাদেরকে এখন কী করণীয় কী সব আছে সেগুলো তো দেখতে হবে। যাই হোক, এই যে মেয়ে নিজে নিজে চুল আঁচড়ে নিচ্ছে, খুবই পাকা, সাজতে টাজতে প্রচুর ভালোবাসে, তোমরা নিশ্চয়ই দেখেছো, আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি ওকে রেডি করে দিয়ে, ওকে রেখে দিয়ে তারপরে আমি নিজে যাব রেডি হতে। আর কিন্তু একটা মজার জিনিস হলো, আজকে আমার ব্লগে তোমরা দেখতে পাবে মেয়ে নিজে একা একা ভিডিও করেছে, কিন্তু এটা আমি আমার অজানা ছিল। আমি যখন এটা এডিট করতে যাই তখন দেখলাম যে ও একা একা কখন নিজের একটা ভিডিও করেছে, আনমনে কত কী কথা বলেছে, সেটা আমি আর একটু এডিট করলাম না, এটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখে বলো যে তোমাদের কেমন লাগলো, একা একা কত রাজ্যের কথা বলেছে, হাই ফ্রেন্ডস তোমাদের সাথে কথা বলেছে, কী কী বলেছে, মানে তোমাদের শুনে হাসি লাগবে, এত পাকা পাকা কথা বলেছে। যাই হোক, তোমরা দেখো, দেখে জানিও অবশ্যই কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো। লাইক শেয়ার করতে ভুলো না চ্যানেলটা, প্লিজ প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই ভিডিওটা না টেনে একভাবে দেখবে। তো চলো দেখো, টিপ টিপ পরানো হয়ে গেল, যে কাজলটা নিয়ে খুবই ব্যস্ত, কাজল পরার খুবই শখ, কিন্তু কি ও আমায় কাজলটা পরতে দেয় না, চোখটা বন্ধ রাখে। এমনিতে আমার মেয়ের চোখগুলো একটু ছোটো ছোটো নেপালিদের মতো। যাই হোক, তো একটু চোখটা যে কাজলটা জলদি টেনে দেবো, কিন্তু এই যে মা কালীর মতো করছে, কিন্তু চোখে তো কাজলটা পরাতেই দেয় না, এদিকে পরারও ইচ্ছে। তো দেখো, তোমার ফোনটা দেখে দেখে একা একা এইসব করছে, এই যে মুছে নিচ্ছে পাউডারটা, হ্যাঁ, দিয়ে তারপরে খুবই খুবই দুষ্টামি করে। তো যাই হোক, বাচ্চাদের এই বয়সটাই দুষ্টামি করার বয়স, তো ওইগুলো খুব ভালোও লাগে, এমনিতে এনজয়ও করি দুষ্টামিগুলো। প্রচুর ঠান্ডা, তো ভাবলাম যে মোজাগুলো পরিয়ে দিয়ে, এখনও রোদ ওঠেনি সেভাবে, কুয়াশাই আছে এখনও, তো তাই সব কিছু ভালোভাবে পরিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমার মেয়ের একটুতেই ঠান্ডা লেগে যায়, সে ডাস্টেই বলো বা একটু ওয়েদার চেঞ্জেই বলো, যে কোনো কিছুতে ওর একটা অ্যালার্জির ধাত আছে, ঠান্ডা অ্যালার্জি এবং ডাস্ট অ্যালার্জি দুটোই আছে, তো ওই জন্য ওর খুব তাড়াতাড়ি এফেক্টেড হয়ে যায়। তো সেই জন্য খুবই প্রোটেক্ট করে রাখতে হয়, কিন্তু বাচ্চাদের তো সবসময় এতটা প্রোটেক্ট করেও রাখা যায় না, কারণ ওরা ওদের মতো থাকতে একটু বেশি ভালোবাসে। তো তাও যতটা পারা যায় সম্ভব হয় তো করে রাখি। তো যাই হোক, তো এবার হচ্ছে আর খাওয়া টাওয়াটা হয়ে গেছে, কারণ ভারী খাবার খাইয়ে নিয়ে যাচ্ছে, কারণ ফিরতে ফিরতে হয়তো আমাদের 1টা 1.5টা বেজে যাবে, তো সেই জন্য আমি ওকে ভারী টিফিন করিয়ে দিয়েছি, ওটস বানিয়ে খাইয়ে দিয়েছি। তো আর নিজেরাও হালকা টিফিন করে নিয়েছি, তার সঙ্গে ড্রাই ফ্রুটস নিয়ে নেওয়া হয়েছে। তো চলো দেখো পরের ভিডিওটা। বাচ্চা খুলে বিয়ে হবে, পাটি পেটেছে, পেটে খুব খিদা পেয়েছে পিঁপড়ের, পেটে খুব খিদা পেয়েছে পিঁপড়ের, পুপু 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 বাসি বাজায় পিব্বো, পেশোড়া জোড়া মোড়া বাসি বাজে পুপু 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 পম 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 বাসি বাজে পম 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 পম, হরি একটা আবাজ শুনতে পাই বিবড়ো, কে আবাজ করছে মনে হচ্ছে খোড়া, হ্যাঁ তো দেখি
বই 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 করছে, বই 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 বই করছে, বই বই করছে, বই বই করছে, বই বই করছে। হাই ফ্রেন্ড, আমরা খুশ তা আর হাই ফ্রেন্ড, আমি হুসু বাজুর হুসু মে হো বুবা সুস্তরে নানে হো বাবু তেতুর হুস নানে 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 এই নাড়ে এই নাড়ে 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 তুমি যাবে না নেড়ে নেড়ে বোবে তোর মজা যে তুমি এট কালার হলো, স্কাই কালার হলো, রেড কালার হলো, হ্যাঁ কি কি রেড কালার হলো, স্কাই কালার হলো, পিঙ্ক কালার হলো, ঠিক আছে। হাই পেন রাখো, রাখো। তো পৌঁছে গেছি, এটা হচ্ছে আমাদের বেদনাপুর পোর্টস ডেভেলপমেন্ট ক্লাব, তো যাই হোক একাডেমি, তো যাই হোক এই এখানটায় আমি ফার্স্ট টাইম এলাম। তো আমি আর আমার ননদ বাইরে বসে আছি, মাঠটাতে অনেক বড়ই ফাঁকা একটা মাঠ, এখানে সমস্ত গার্জেনরা আছে। তো আমাদের বাচ্চাগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আমাদের ভেতরে যেতে দেয়নি। তো দেখলাম দুজনে দুই বোনে হাত ধরাধরি হয়তো চলে তো গেল, জানি না কী করবো, অনেক প্র্যাকটিস করিয়েছি, ইচ্ছে করে করবে না, বদমাশি করবে, তো যাই হোক তাও একটা সাহস হবে, তাই এসেছি। অনেকে অনেক দূর দূর থেকে, অনেক অনেক দূর দূরের জেলা থেকে এসেছে, হ্যাঁ। তো ভালোই কম্পিটিশান আছে এবং পুরস্কারও বেশ ভালোই আছে, তো যাই হোক নিজেদেরও এনজয়মেন্ট হচ্ছে, ঠিক আছে, এই জন্য নিয়ে আসা। এই যে বেরিয়ে গেছে দুই মহারথী আমার, দুজনকে দুটো মেডেল দিয়েছে, কেক দিয়েছে, তারপরে আর একটা করে একটা হচ্ছে ভুজিয়ার প্যাকেট দিয়েছে। তো যাই হোক, এই যে পড়ে গেছে, প্রচুর দৌড়ামি, ছোটাছুটি, তো পড়ে গেল। তো দেখো আমার মেয়েকে পুরো প্যাকড আপ করে রেখেছি,
কারণ বললাম ওর ঠান্ডা লেগে যায় প্রচুর পরিমাণে। তো এবার আমরা বাড়ি চলে যাব, ওই যে ওর পিসি কুল দিয়ে দিচ্ছে, খেতে খেতে চলে যাবে। এই যে চলে এলাম বাড়ি, এখনও কুলটা হাতে ধরাই আছে। এই যে আমার শ্বশুরমশাইয়ের দোকান, দোকানে এসে এরা প্রচুর দুষ্টামি করছে। দোকানের লাইটটা খারাপ হয়ে গেছে বলে আমার নন্দাই ওটা ঠিক করছে, আর ওরা এসে এই যে খাওয়া দাওয়া করছে, যা টিফিন দিয়েছে সেগুলো খাচ্ছে, আর আমার মেয়ে তো কুলটা নিয়েই বসে আছে। তো এবার যাই হোক, দুজনে এগুলো পেয়েছে তাই ওরা খুব খুশি, এবং আমাদের পাশের বাড়ির ওদের ভাইকে দেখাচ্ছে যে আমরা এটা পেয়েছি, আর কাম্মাকে দেখাচ্ছে। হ্যাঁ, তো এবার হচ্ছে আমাদের সকলেই তো স্নান টান হয়ে গেছে, এবার বাচ্চাগুলোকে একটু ফ্রেশ ট্রেশ করে এবার লাঞ্চ করবে ওরা। এই যে দিদা বসে আছে, আর এই যে এখানে বাবার মানে আমার শ্বশুরমশাই কাজ করছে, সেলাই মেশিন আছে, একটা ইস্ত্রি আছে, দোকানে এগুলো দিয়ে কাজ করা হয়। যে কুচি ভাইকে আনা হয়ে গেল, এবার এরা দোকান থেকে বাড়ি চলে এলো। এই যে আমার শাশুড়ি মা পুজো করছেন, এবার পুজো হয়ে গেলে প্রসাদ খাওয়ার জন্য দুই নাতনি ওয়েট করছে, এবং তাদেরকে তার আগেই প্রসাদ কেটে দিয়ে দিয়েছে আলাদাভাবে, এবং ঠাকুরকে আলাদা প্রসাদ মানে আঁখ খেতে দিয়েছে। যে চিবি চিবি গোটা ঘর নোংরা করছে, আবার পরিষ্কার করতে হবে, বাচ্চা মানেই জানো থেকে থেকে নোংরা করবে, আর পরিষ্কারও করতে হবে। আর বাচ্চাদেরকে, আর বাচ্চারা তো আর অতটা মেনটেন করে চলতে পারে না, যাই হোক চলানো শিখাতে হয়। তো যাই হোক, তাও মোটামুটি চারিদিকে ফেলছে, তাও বললাম একটা জায়গায় ফেলতে। এই যে দুজনে এত পাকা পাকা কথা বলে, সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ প্রচুর পাকা পাকা বাচ্চা আমার। তো যাই হোক, চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা যারা এখনও করোনি। আর এই যে আমাদের ঠাকুর, আমাদের ঠাকুরের সিংহাসনগুলো প্রচুর ভালো করে সাজানো হয়, যেহেতু প্রচুর ফল ছিল তাই মা সব ফল টল দিয়ে ভালো করে পুজো দিচ্ছে, সব রকম ফল দিয়ে। হ্যাঁ, তো আর এদিকে বাচ্চাগুলো আমার দুষ্টুমি করছে, আমি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো টাটা, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, টাটা।